হ্যালো ফ্রেন্ড আমাদের ইউটিউব চ্যানেল হোমিওপ্যাথি নলেজ গেনারে আপনাদের সকলকে স্বাগত জানাই রোজকার মতো আজকে আপনাদের সামনে একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করতে চলে এসেছি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো এটি শুধুমাত্র মহিলাদের সমস্যা তো এই সমস্যার মধ্যে যারা অনেকেই পড়ে থাকেন তাদের ক্ষেত্রে আমরা বলবো এই ঔষধটি ব্যবহার করার জন্য হোমিওপ্যাথি তাহলে কিন্তু এটা পুরোপুরি সেরে যায় এর জন্য অন্যান্য কোনো ধরনের বড়ো প্যাথোলজিক্যাল টেস্ট বা অন্য কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষারও প্রয়োজন হয় না বা বড় কোনো মেডিকেশনেরও প্রয়োজন হয় না সেটা হচ্ছে মহিলাদের অনেক সময় দেখে মেনস্ট্রেশনের সময় অর্থাৎ মাসিকের সময় তাদের কানে তালা লেগে যায় আবার যা মেনস্ট্রেশন শেষ হয়ে যায় তখন কিন্তু কানের তালা লাগা অটোমেটিক্যালি ঠিক হয়ে যায় এটা যদি দেখেন আপনি প্রতি মাসেই হতে থাকছে এবং বেশ কয়েক মাস বা কয়েক বছর ধরে হতে থাকছে সেক্ষেত্রে আপনি ভালো করে লক্ষ্য করে দেখবেন এই কানে তালা লাগাটা কিন্তু ওই সময়তেই হচ্ছে এবং তারপরে কিন্তু আবার অটোমেটিক্যালি ঠিক হয়ে যাচ্ছে তো দীর্ঘদিন ধরেই চলতে থাকে তো এটা অস্বস্তিকর কারণ হয়ে থাকে এ যদিও এর জন্য বিশেষ কোনো ভয়ের কারণ নেই তো এই ধরনের সিমটোমেটিক্যালি জিনিসগুলো অন্যান্য প্যাথিতে কিন্তু আমরা দেখতে পাই না অতটা কিন্তু হোমিওপ্যাথিতে এই ধরনের সিমটোমেটিক্যালি জিনিসগুলোকে সহজেই আমরা রিকভার করতে পারি তো আপনারা যদি দেখে থাকেন কোনো মহিলাদের যাদের মেনিস্ট্রেশনের সময় দাঁতে কানে তালা লেগে যাচ্ছে এবং সেই কানে তালা লাগাটা ততদিনই থাকছে যতদিন থাকছে তারপরে কিন্তু আস্তে আস্তে মাসিকোষে এবং কানে তালা লাগাটাও আস্তে আস্তে ভালো হয়ে যাচ্ছে তো এরকম সমস্যা যদি আপনারা পেয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনারা হোমিওপ্যাথি যে ওষুধটি ব্যবহার করবেন সেটি বলবো আপনাদেরকে একটি মেডিসিনের মাধ্যমে কিন্তু এটা দেখবেন পুরোপুরি কিওর হয়ে যাবে তবে ওষুধটা যে শুধু ওই সময় খাবেন তা নয় তারপরেও বেশ কিছুদিন আপনি যদি খেয়ে যান তবেই কিন্তু এটা ভালো উপকার দেবে অর্থাৎ যখন শুরু হচ্ছে তখন থেকে বা তার আগে থেকে আপনি শুরু করে দিতে পারেন ঔষধটি হচ্ছে ক্রিয়েজোট থার্টি আপনারা এই ক্রিয়েজোট থার্টি এটি আপনি রোজ একবার করে প্রথমে এক সপ্তাহ খান এবং তার পরের সপ্তাহে দু দিন ছাড়া একবার করে খান এবং তার পরের সপ্তাহে তিন দিন ছাড়া একবার এবং তার পরের সপ্তাহে চার দিন ছাড়া একবার এইভাবে আপনাকে একটা মাস খেতে হবে তো এই ক্রিওজোট থারটি আপনি খেলে দেখবেন এই যে আপনার সমস্যাটা এটা কিন্তু অনেকটাই কমে যাবে যদি আপনার ক্রিওজোটের যে ক্যারেক্টারগুলো সেগুলো সবটা হয়তো এইটার ক্ষেত্রে মেলানোর প্রয়োজন নেই কারণ এটা একটা পেসিফিক বা পিকুলার সিমটম বলা হয় এই পিকুলার সিমটমগুলোর ক্ষেত্রে যে মেডিসিনটি বলা আছে সেইটাকে যদি আপনি সিলেকশন করেন সেখানে কিন্তু ভালো কাজ হয় আমরা হয়তো যদি ক্রিওজোটের সিমটম সমস্ত রোগীর ক্ষেত্রে নাও মিলতে পারে কিন্তু যেহেতু এই পিকুলার সিমটমটা আপনি পেয়ে যান তাহলে কিন্তু আপনার ক্রিওজোটি কাজ দেবে সেখানে অন্যান্য সিমটম নাও মিলতে পারে সমস্যা নেই তা আপনারা যারা বাড়িতে প্র্যাকটিস করেন বা নিজের হোমিওপ্যাথি ভালোবাসেন ব্যবহার করেন তাদের জন্যই আমরা মেনলি ভিডিওগুলো বানিয়ে থাকি এবং ভিডিওগুলো খুব সংক্ষেপে একদম দুই থেকে তিন চার মিনিটের মধ্যে হয়ে থাকে যাতে করে সবার সময় নষ্ট না হয় এবং যার যে সমস্যাটা সেই সমস্যাটাই শুধুমাত্র আলোচনাটা দেখতে পারেন আমরা ভিডিওগুলো সেই জন্যই একদম সংক্ষেপে রাখি অন্যান্য কোনো আলোচনা ডিসক্রাইব এইসব কিছু রাখি না একদম স্পেসিফিক রোগটা এবং সেই স্পেসিফিক সিমটমের উপরই ঔষধটা সংক্ষেপে বলে দিই যারা সহজেই দেখে ভিডিওগুলো এ করতে পারেন আপনারা প্রয়োজনে যদি কোনো আপনাদের বিশেষ কোনো সমস্যা থাকে বা বিশেষ কোনো বিষয়ে আলোচনার মনে হয় করলে ভালো হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে বলবেন আমরা সেই কমেন্টসে কিন্তু আপনাদের বিষয়টা আলোচনা করব এবং আমাদের ভিডিওর মধ্যে যদি কিছু জিজ্ঞাসা থাকে বা আপনাদের যদি কিছু মনে হয় যে এই সমস্যা হচ্ছে আপনাদের আমাদেরকে কমেন্টস করবেন অবশ্যই আমরা উত্তর দেবো অন্তত দুদিনের মধ্যেই আশা করি আপনারা উত্তর পেয়ে যাবেন এবং আপনারা যখন ওষুধ ব্যবহার করবেন প্রয়োজন হলে আপনাদের ফ্যামিলি ফিজিশিয়ানের সঙ্গে একবার আলোচনা করে নেবেন তাহলে কিন্তু আরও ভালো হবে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আজ এখানেই শেষ করছি ধন্যবাদ